সাত বছরের শিশুকন্যা ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল নামে 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলোনিয়া থানাধীন লক্ষ্মীপুর বড় পাথরি এলাকার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত যুবক আকাশকে এদিন দুপুর 2 নাগাদ আদালতে প্রেরণ করা হয়। গত 24 জানুয়ারি 7 বছরের শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বিলোনিয়া মহিলা থানাতে। মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে গতকাল রাতে পুলিশের জালে ধরা পড়ে আকাশ। এই ধর্ষণকাণ্ডের ঘটনাটি ঘটে 24 জানুয়ারি বিকেলে। জানা যায়, 7 বছর বয়সী শিশুকন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য। ঘটনার দিনও শিশুকন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য। সেই সময় আকাশ ছাড়া কেউ ছিল না। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত আকাশ নায়েক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময় বাড়িতে গিয়ে শিশুকন্যা সহ তার ভাই মায়ের কাছে ঘটনাটি বলার পর খুবই ফেটে পড়ে। এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানাতে। খবর পেয়ে পুলিশ ছুটে যায় শিশুকন্যার বাড়িতে। এরপর নাবালিকার পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় আকাশ নায়েক বিলের নামে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়। দিদি, আপনার কত সন্তান? কয়জন? 3 ছেলে 1 মেয়ে। মেয়ের বয়স 7 বছর। যে কি হয়েছিল ঘটনাটা? যে পাশের বাড়িতে খেলতে গেছে, খেলতে যাওয়ার পরে অত্যাচার করা হয়েছে। কোন দিনের ঘটনা? কালকে বিকেলে 20 তারিখ বরপাথরি লক্ষ্মীপুর থেকে আমাদের থানাতে একটি কমপ্লেন আসে যে ওনার 7 বছরের মেয়েকে রেপ করা হয়েছে। তখন আমরা সে অনুসারে মামলা নিই পক্সো ধারায় এবং আইপিসি ধারায়। তারপর আমরা সেই অনুসারে আমরা আসামিকে অ্যারেস্ট করি। দাঁড়ান দাঁড়ান একটু,